চিরাকি বোকা আইএমএফের পেছনে ভিক্ষার জন্য যাচ্ছে, অথচ আওয়ামী লীগের পাঁচ নেতাকে ধরলেই কিন্তু আইএমএফ এর চেয়ে বেশি টাকা পায়। আইএমএফ ঋণ দেবে 47,000 কোটি টাকা, আর ওই নেতাদের ধরলে পাবে 50,000 কোটি। এই সরকারের গত 13 বছরে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমি বললাম দুদক যদি অভিযান চালায় সমস্ত থরের বিড়াল বেরিয়ে আসবে। সবচেয়ে বড় দুর্নীতি পাচ্ছিল আইসিটি প্রতিমন্ত্রী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ের আহমেদ পলক। এইরকমের দেখা দেখা দুই তিনজন দুর্নীতিবাজ মন্ত্রীকে ধরলেই কিন্তু সরকার কয়েক লক্ষ কোটি টাকা পেয়ে যায়, সেটা ধরবে না। কারণ ওই ভাগ বাটোয়ারা ছোট আপা বড় আপা ভাইয়া ভাগ্না সবাই পায়, কমিশন সবাই পেয়েছে। কাজী এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। ওই জমিদার ওই দুর্বৃত্ত তাদেরকে আর ক্ষমতায় বসানো যাবে না। এই দেশের আপনার জনসাধারণ কৃষক শ্রমিক জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে। যারা লুটপাট করেছে লুটপাটকারীদের টাকা পয়সা জায়গা জমি সম্পদ আমরা যদি এদের পতন ঘটাতে পারি, বাজেয়াপ্ত করে জনগণের মাঝে বিলি বন্টন করা হবে। কারণ ওরা জনগণের রক্ত চুষে চুষে ওদের রাজপ্রাসাদ বানিয়েছে। শুধুমাত্র বাংলাদেশে এই রাজপ্রাসাদ বানায় নাই, তারা দেখেছেন কানাডায় জান্নাতি প্যালেস, মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম করেছে। দেশ থেকে প্রতি বছর 72,000 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এমনকি এই দেশের অর্থনৈতিক সংকটের মধ্যেও গত 6 মাসে এই আইএমএফ এর প্রায় সমপর্যায়ের লোনের পরিমাণ টাকা আমদানি রপ্তানির গড় মিল দেখিয়ে তারা কিন্তু পাচার করেছে। সবচেয়ে বেশি টাকা পাচার হয় এই আমদানি রপ্তানির গড় মিল হিসাবের এবং হুন্ডির মাধ্যমে। কাজে আজকে আপনাদের সাধারণ জনগণকে বুঝতে হবে, আপনার আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় রাষ্ট্রপতি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায়, প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন যায়, আর আমরা ঢাকা মেডিকেলে চিল্লাইয়া মরি চিকিৎসা পাই না। অথচ আপনার আমার টাকায় এমপি মন্ত্রীরা ফুটারি দেখায়, বাইরে গিয়ে চিকিৎসা নেয়, ভিআইপি সুবিধা ভোগ করে। কোনো ভিআইপি চলবে না দেশে, সব সাধারণ মানুষের কাতারে নেমে আসতে হবে। জনগণের টাকায় ফুটানি করেন আর সেই জনগণের সেবার নামে কোনো খবর নাই। ঢাকায় মেয়র বানিয়েছি দুইজন, হ্যাঁ কিছু খুব গরম গরম বক্তব্য দিচ্ছেন, আর এই ঢাকাকে আজকে আপনারা বসবাসের অযোগ্য শহরে পরিণত করেছেন। বায়ু দূষণে পৃথিবীর মধ্যে বাংলাদেশ শীর্ষে। আজকে এই দূষিত বায়ুর যে মাত্রা স্কোর করে তারা দেখিয়েছে, ইনবক্সের ক্ষেত্রে 196 রয়েছে, 100 থেকে 196 যদি স্কোর থাকে সেটা অস্বাস্থ্যকর, শরীরের জন্য ক্ষতিকর। 201 থেকে যদি 300 পর্যন্ত সেটা চলে যায় তাহলে সেটা অস্বাভাবিক ক্ষতিকর এবং জরুরি অবস্থা জারি করার মতো সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সংস্থা করে থাকে। তো আজকে বাংলাদেশের এয়ার ইন্ডেক্স 196 আর 201-এ যেতে কতক্ষণ? এই দূষিত বায়ুতে কে মরে, কার ক্ষতি হয়? এই যে ট্রাফিক পুলিশরা দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন, ধুলা বালি নাক মুখে চোখে যাচ্ছে, চাকরি শেষে অল্প বয়সে বুকে ব্যথা, বুকে সমস্যা, কিডনি চলে যায়, চলে যায় কান সমস্যা। ট্রাফিক পুলিশ যারা গাড়ি চালান এই শ্রমিকরা, এই সরকার এই শ্রমিকদের নিয়ে কি ভাবে? পুলিশের প্রধান তিনি তো রাজকীয় সুযোগ সুবিধা ভোগ করেন, সেনা প্রধান অন্যান্য বাহিনী প্রধান তারা তো রাজকীয় সুযোগ সুবিধা ভোগ করেন, তারা কি কোনো এই যে কনস্টেবল সৈন্য সাধারণ এদের কথা ভাবে? এই পুলিশ সদস্য এই আর্মির সোলজার্স বলেন, ছোট পর্যায়ের কর্মকর্তা কর্ম মানে মাঠ লেভেলের লোকদেরকে বলেন, তাদের ছেলেমেয়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, শহরের অখ্যাত স্কুলে পড়ে, প্রত্যেকটি বড় বড় অফিসারের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ে, বাংলা মিডিয়ামেও পড়ে না, প্রত্যেকটা এমপি মন্ত্রীর ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে। আমার বাচ্চার বয়স 4 বছর, আমি অনেকের সাথে পরামর্শ করেছিলাম যে একটা বাচ্চা কাজে মানুষ তো করতে হবে, তো কোথায় পড়ালো? অনেকে আমার বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, ভাই ইংলিশ মিডিয়ামে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়াইলে ওরা হয়তো দেশপ্রেমটা কিছুটা, দেশের প্রতি মমত্ববোধ কিছুটা ঘাটতি থাকতে পারে বা ঐতিহ্য সম্পর্কে উদাসীন থাকতে পারে, কিন্তু সে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হবে, অনেস্টি থাকবে, সিনসিয়ারিটি থাকবে, এ ধরনের পরামর্শ দিয়েছে অনেকেই। তো আজকে এমপি যেই মন্ত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে
রোডম্যাপ তৈরি করবে, তার ছেলে মেয়ে তো এখানে পড়ে না, তিনি তো এই দেশে পড়েন নাই, তিনি এই দেশের শিক্ষা ব্যবস্থার কোন ঘোড়ার ডিম বুঝবে? এই যে শিক্ষা প্রতিমন্ত্রী নোবেল সাহেব, তিনি কি এই দেশে পড়েছেন? এই দেশের কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? তো তিনি কিভাবে উঠবেন? এই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে গরিব মানুষের ছেলে মেয়েরা কি অমানবিক কষ্ট করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে থাকে? ডাইনিং এ কি ধরনের ডালের পানি আলুর বস্তা খেয়ে তারা বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়, পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট হয়? কিন্তু আমাদের দুঃখ এবং দুর্ভাগ্য, সেই গরিব মানুষের ছেলেরা ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার আমরা হয়ে তারাও লুটপাটের কাতারে চলে যায়। দেশের প্রতি তাদের মমত্ববোধ থাকে না, মানুষের কাতারে তারা থাকে না, কারণ আজকে দেশের এই অবস্থা হয় না। কাজে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ প্রয়োজন আছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমাদেরকে আজকে সামিল হতে হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি, আমাদের দাবি শুধুমাত্র শেখ হাসিনার পতন নয়, শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনার ব্যবস্থার বদল, সরকার এবং শাসন ব্যবস্থার বদল। কোন পুলিশ অফিসার যেন দলীয় গুন্ডাবান্ডাদের ভূমিকা অবতীর্ণ হতে না হয়, তাকে দিয়ে যেন মিথ্যা মামলা দায়ের করতে বাধ্য করা না হয়, তাকে যেন প্রমোশনের জন্য দলবাজি করতে না হয়, সেই ধরনের প্রশাসন আমরা গড়ে তুলতে চাই। কোন বিচারককে যেন বন্দুকের নল ঠেকিয়ে গোয়েন্দা সংস্থা দিয়ে লাঠি মেরে যেন প্লেনে উঠিয়ে দেশের বাইরে না পাঠিয়ে দেওয়া হয়, আমরা সেই ধরনের বিচার ব্যবস্থা গড়ে তুলতে চাই। আজকে দেশের নিম্ন আদালত থেকে উচ্চ আদালত কোন জায়গায় আপনি পাবেন না যে রাজনৈতিক মামলায় গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন থাকা তারা কাজ করতে পারে। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত, কিছু আগে উচ্চ আদালতের বিচারপতি বলেছেন যারা অর্থ পাচার করে তাদেরকে শুট ডাউন করা উচিত, মানে গুলি করবেন। তো আপনি নির্দেশ দেন, আদালত তো নির্দেশ দিলে সব কিছু জায়েজ, আপনারা অর্থ পাচারকারীকে গুলি করার নির্দেশ দেন, আর দুই দুইবার ভুয়া নির্বাচন করে জনগণের ভোটাধিকার হরণ করে গত 13 বছরে 600 মানুষকে হত্যা করে লক্ষ লক্ষ মানুষকে মামলার আসামি করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, তাদের অবৈধ শাসক বলে রায় দিতে আপনাদের মুরদ নাই, আপনাদের দ্বারা কি হবে? কাজে আজকে এই জন্য বলছি বন্ধুগণ, সমস্যা আমাদের সাধারণ মানুষের, ওই লুটেরা ওই মাফিয়া ওদের কোনো সমস্যা নাই, তারা যদি আপনার মুসুরি ডালের কেজি 500 টাকা হয় তারা কিনে খেতে পারবে, লড়াইটা করতে হবে আপনার আমাকে বাঁচার জন্য। এই দূষিত নগরীকে বিশুদ্ধ নগরীতে পরিণত করার জন্য, আপনার আমার ভাই বন্ধু আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য, একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য লড়াই করতে হবে আমাদেরকে। মুক্তিযুদ্ধ ঐক্যদিত জাতীয় নেতারা মুক্তিযুদ্ধ করে নাই, তারা কলকাতার থিয়েটার রোডে তাস খেলেছে, সিনেমা দেখেছে, মুক্তিযুদ্ধ করেছে, এই দেশের রিক্সাওয়ালা লুঙ্গি কাঁচা দিয়ে গামছা মাথায় বেঁধে এই দেশের আপামার জনসাধারণ। আজকে এই দুর্বৃত্তদের কাছ থেকে এই রাষ্ট্রকে ছিনিয়ে আনার জন্য, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সেকেন্ড রিপাবলিকের লড়াই করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেই লড়াই সংগ্রামের আহ্বান জানিয়ে আপনারা উপস্থিত হয়েছেন, বক্তব্য শুনেছেন অনেক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। দর্শক, সম্প্রতি অনলাইন পোর্টালে বিভিন্ন পেপার পত্রিকায় দেখতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের সরকারের কাছ থেকে IMF থেকে লোন চাওয়া হয়েছে, এবং সম্প্রতি আমরা শুনেছি, কতটুকু সত্য জানি না, যে IMF-এর সে লোনটিও নাকি ক্যান্সেল হয়ে যাচ্ছে বা এরকম একটি বিষয় বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তবে এই বিফিনুর যে কথাগুলো বলেছেন, যে আসলে সরকার কেন IMF-এর পিছনে ঋণের জন্য দৌড়াচ্ছে, সরকারের যেই বড় বড় মন্ত্রীরা রয়েছেন, কয়েকজন মন্ত্রীর নামও তিনি বলেছেন, যে তারা যে পরিমাণ অর্থ পাচার করেছেন তাদেরকে দৌড়লেই তো এরকম না, মানে এরকম ধরনের আপনার 250,000 কোটি টাকা মানে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সরকার কেন লোন খুঁজছেন? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্যকে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এছাড়া তিনি আরেক কিছু কথা বলেছেন, যে বাংলাদেশে বর্তমানে ঢাকার ভিতরে যেই বায়ু দূষণের যে সমস্যাটা হচ্ছে, সত্যি আসলে বায়ু দূষণের কারণে কিন্তু জনজীবন একটা দুর্ভোগ চলে আসছে, তো সেই বায়ু দূষণকে আসলে সরকারের পক্ষ থেকে কতটুকু মানে এগুলো নিয়ে কাজ করা হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, সেটা নিয়ে কি বলবো, তবে ভিডিওর পরিশেষে একটি কথা বলতে চাই, বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা চলতেছে, এই অবস্থার মধ্য দিয়ে
আসলে বাংলাদেশের যে বিরোধী দলগুলো রয়েছে এবং এছাড়াও বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তারা সকলেই চাচ্ছে কিন্তু বাংলাদেশের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন, এবং মানে সেই সুষ্ঠু নির্বাচন বলতে তারা সকলে এমনটাই চাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মানে অধিকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের মানে নির্বাচিত সরকার প্রতিনিধি দেশ চালাবেন এবং দেশের মধ্যে যে চলমান যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সমাধান হবে। বা বর্তমান সরকারের যেসব মানে অর্থ পাচার করা হয়েছে বা যেসব মন্ত্রীরা এমপিরা অর্থ পাচার করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং সম্ভব হলে সেই অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। দর্শক, আসলে বাংলাদেশের বিশ মানে বাংলাদেশের যে 16 কোটি মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে হলে এবং 16 কোটি মানুষের ভালো চাইতে হলে অবশ্যই বাংলাদেশ আমাদের দেশ থেকে যে পরিমাণ অর্থগুলো পাচার হয়ে গেছে সে অর্থগুলো অবশ্যই আমাদের মানে পরবর্তীতে যারা দায়িত্ব পাবেন অবশ্যই তারা এই বিষয়টি নিয়ে কাজ করবে এবং দেশের টাকা দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন, তাহলে হয়তো বা বাংলাদেশের মানে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আসবে। দর্শক, আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন যে আসলে বাংলাদেশের মধ্যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির কারণে আসলে জনজীবন একটা দুর্ভোগ নেমে এসেছে। মানুষ কিন্তু বাজারে কিনে কোনো কিছু খেতে পারতেছে না, সাধারণ মানুষ। এখন আসলে নিম্নমায়ের মানুষের কথা আপনারা বাদে দেন, মানে নিম্ন মধ্যের মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু ঠিকমতো 3 বেলা খেতে পারতেছে না, কারণ মানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত পরিমাণে বেড়ে গেছে যেগুলোর জন্য আসলে মানুষের জীবনের মধ্যে একটা দুর্বিষহ নেমে এসেছে। তো দর্শক, আপনাদের মন্তব্যকে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকে পর্যন্তই, আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।